I hope you are fine all. I am also fine. Today our lesson, Unit 30, Lesson 2 and 3, Class 3, Subject English. Today we learn how to make fill in the blanks, or the complete the blank sentence. First of all, we have to read this lesson. It is Sunday morning. Aajke Robibar. Ria and Masur are at school. Ria and Masur school. They are in the schoolyard with their teachers, Mr. Mahabub and Mrs. Faria. Arthat Tara. তাদের স্কুল মাঠে তাদের টিচার ফারিয়া এবং মাহবুবের সাথে এখন আমরা প্রশ্ন দেখি রাইট ওয়ান অফ দ্য ওয়ার্ডস দ্যাট কমপ্লিটস ইস সেন্টেন্স দেখো দেখো ওয়ার্ডগুলো লেখা আছে ঠিক আছে আর অল ইস গো টিচার্স মর্নিং অর্থাৎ এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের এই নিচের এই সেন্টেন্সগুলো কি করতে হবে ক্লাব করতে হবে মিসের সেন্টেন্সগুলো ক্লাব করতে হবে এখন আমরা এগুলো না থাকলেও আমরা পারবো দেখো ইট ইজ আ অন সানডে ইট ইজ আ অন সানডে এখানে আসলে দেখে ইট ইজ সানডে মর্নিং তাহলে এর মধ্যে কি বাকি আছে দেখো এই সেন্টেন্সের মধ্যে কি বাকি আছে ইট ইজ সানডে মর্নিং দেখো ইট ইজ আ অন সানডে একটু পরিবর্তন করা আছে একটু ডিফারেন্ট করা আছে তাহলে কি আছে ইট ইজ সানডে মর্নিং তাহলে মর্নিং শব্দটা নাই তাহলে আমরা যদি এখানে যদি দেওয়া যায় ইট ইজ আ মর্নিং অন সানডে আজকে সানডে অর্থাৎ রবিবারের সকালবেলা তাহলে হবে তাহলে এখানে মর্নিং আছে হ্যাঁ এই যে মর্নিং এখান থেকে এখান দিয়ে দেওয়া যখন তুমি এটা প্রয়োগ করবো তখন এখানে কী করবা এটা ক্রু দিয়ে দেবে তো ওইটা আর হওয়ার সম্ভাবনা নেই এখন খুঁজতে হবে বা দুর্গম মা মাসুক এক স্কুল মাসুক এক স্কুল তাহলে মাসুক কয়জন মানুষ একজন মানুষ একজন মানুষ হলে কি হবে ইজ হবে আর যদি একের অধিক মানুষ হয় তাহলে আর হবে মাসুক যেহেতু এক যেহেতু এখানে দেওয়া আছে কি রিয়া অ্যান্ড মাসুক আর এক স্কুল যেহেতু এখানে রিয়া বাদ দেওয়া আছে শুধুমাত্র মাসুক দেওয়া আছে তাহলে আরের জায়গায় কি হয়ে যাবে আরের জায়গায় ইজ হবে তাই না এই আরের জায়গায় কি হবে আরের জায়গায় যেহেতু একজন এই আরের জায়গায় আমরা কি লিখবো হ্যাঁ লিখবো ইজ কি লিখবো ইজ এখানে লিখবো ইজ এখানে লিখবো কি ইজ আর এখানে লিখবো কি মর্নিং কি লিখবো মর্নিং মর্নিং তাই তো ওকে আচ্ছা আবার আমরা সি নাম্বার আছে রিয়া অ্যান্ড মাসুক ইন দ্য স্কুল ইয়ার রিয়া অ্যান্ড মাসুক ইন দ্য স্কুল ইয়ার এইবার আমরা দেখি দে আর ইন দ্য স্কুল ইয়ার উইথ দেয়ার টিচার মিস্টার মাহবুব অ্যান্ড মিসেস ফারিয়া দেখো দে মানে কি দে মানে হচ্ছে এই মাসুক এবং মাসুক অ্যান্ড রিয়া দে মানে কি মাসুক অ্যান্ড রিয়া তাহলে এখানে মাসুক অ্যান্ড রিয়ার পরিবর্তে কি দেওয়া হয়েছে এখানে দেওয়া দেওয়া হয়েছে তাহলে এখানে এখানে কি আছে রিয়া অ্যান্ড মাসুক তাহলে দেশ জায়গায় কি আছে রিয়া অ্যান্ড মাসুক তাহলে রিয়া এবং মাসুক যেহেতু মাসুকের পরে এখানে দেশ পরে কি আছে আর আছে তাই না এখানে আর দেওয়া আছে এখানে আর আছে এই যে আর আছে এই দেখ তাহলে আমরা কি করব মা রিয়া অ্যান্ড মাসুক ইন দ্য স্কুল রিয়া অ্যান্ড মাসুক আর তাই না রিয়া অ্যান্ড মাসুক তাই না এখানে কি হলো এটা বাদ গেল এটা হয়ে গেছে আর এটা হয়ে গেছে এবার আমরা বাকিগুলোর মধ্যে খুঁজবো এবার আমরা কি করবো বাকিগুলোর মধ্যে খুঁজতে থাকবো আচ্ছা মিস্টার মাহবুব অ্যান্ড এখানে অ্যান্ড হবে মিস্টার মাহবুব অ্যান্ড মিসেস ফারিয়া আর তাহলে কি মিস্টার মাহবুব অ্যান্ড ফারিয়া আর কি মিসেস মাহবুব অ্যান্ড ফারিয়া আর এখানে কি আছে
তাহলে আই অ্যাম আ টিচার তাহলে বিশেষ মারিয়া পারো মারিয়া কি হয় এই মাসু কেন রিয়ার টিচার তাহলে আমরা নিঃসন্দেহে এখানে কি লিখতে পারি এখানে কি লিখতে পারি টিচার তাহলে আমরা এখানে কি লিখব টিচার টি ই এ সি এস ই আর যেহেতু তো একের অধিক তাহলে কি হবে এসটা দিয়ে দেবে টিচার এবার আসি লাস্ট ওয়ান লাস্ট ওয়ান কি আছে অফ দেম আর ইন দা স্কুল ইয়ার্ড অফ দেম আমরা অনেক সময় কি বলি অল অফ দেম উই আর ফাইভ উই আর স্টুডেন্ট অফ দেম উই আর স্টুডেন্ট আমরা সকলে স্টুডেন্ট তাই না আবার কি বলি লেটস গো অল অফ দেম আর প্লে চলো আমরা কি আমরা এখন সবাই খেলতেছি তাই না অল অফ দেম উই আর প্লে আমরা সবাই এখন খেলতেছি ঠিক এখানে একটা সেন্টেন্সটা যদি যুক্ত করতে হয় অফ দেম তার মানে দেম হচ্ছে একের অধিক তাহলে এখানে কী করতে হবে এখন অল দিতে হবে অল এই মানে কি অল অফ দেম অল অফ দেম আর ইন দা স্কুল ইয়ার্ড আমরা নিশ্চয় বুঝতে পারছি নাকি আবার দরকার আছে দেখো ইট ইজ আ মর্নিং অন সানডে দি নাম্বার মাসুদ ইজ অ্যাট স্কুল সি নাম্বার রিয়া অ্যান্ড মাসুদ আর যেহেতু একের এখানে একজন আছে একজন ইজ আছে এখানে একের অধিক আছে এই জন্য এখানে আর হলো আর ইন দা স্কুল ইয়ার মিস্টার মাহবুব মিসেস ফারিয়া আর টিচার্স অল অফ দেম আর ইন দা স্কুল ইয়ার ওকে টুডে ইজ নো মোর সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো প্রত্যেকেই আমাদের স্কুলের নাম বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল এটাকে সাবস্ক্রাইব করবে করার পরে আমাদের তোমরা যে ক্লাসে পড়ো সেই ক্লাসের ক্লিক করলে সকল ক্লাস তোমরা দেখতে পাবা সবাইকে আবার ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ